দেশে এবং প্রবাসে যারা দেখছেন আজকের লাইভ, স্বাগত আরেকবার আজকের লাইভে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের কি করণীয় রয়েছে করোনায়। আমরা ছোট একটা বিরতি নিয়েছিলাম, বিরতির পর আবারও আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। কে কে যুক্ত রয়েছেন আমরা তাদের সাথে পরিচিত হব। প্রথমে আমরা একজন ছোট্ট সোনামণি শিক্ষার্থীর কাছে যাব, আমরা তার সাথে পরিচিত হব এবং তার কথা শুনব। সে আমার লাইভে যুক্ত রয়েছেন, আমি তার সাথে একটু পরিচিত হচ্ছি। কি নাম আপনার? মাধুর্য সিদ্দিকা। মাধুর্য, আপনি কোথায় পড়ালেখা করছেন, আপনার কোন ক্লাসে পড়েন? আমি বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ মিরপুর 13 ঢাকা, এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পঞ্চম শ্রেণীতে পড়েন, তো এখন এই সময়ে আপনি তো ঘরে বসে আছেন, এখন আপনি কি করেন এই সময়টা? এই সময়টা খুব অন্যরকম, লকডাউনের জন্য আমরা স্কুলে যেতে পারছি না, আমার সহপাঠীদের সঙ্গে এবং শ্রদ্ধেয় শিক্ষার্থী শিক্ষকদের সাথে আমার দেখা হচ্ছে না, তাই বাসায় বসে যতটুকু সম্ভব পড়াশোনা করার চেষ্টা করছি আমার বাবা মায়ের সাহায্য নিয়ে। তো আপনার মতো যারা পঞ্চম শ্রেণীতে পড়ে, যারা প্রাথমিক স্কুলে মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে, এই আপনার যারা ক্লাসমেট রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলতে চান তাদেরকে? তাদেরকে বলছি তোমরা বাসায় থাকো এবং করোনা বিষয়ে সব রকমের স্বাস্থ্যবিধি মেনে চলো, বাবা মায়ের কাজে সহযোগিতা করো এবং বাবা মায়ের কথা মেনে চলো, বাসার তৈরি খাবার খেয়েও খাবার নষ্ট করো না। আর এখন যেহেতু পরিবারের সকলের ছুটি, সবার সাথে আনন্দ করো, পরিবারের সবার সাথে সময় কাটাও। অনেক অনেক ধন্যবাদ, তো আপনার খুব সুন্দর কথা শুনলাম আমরা। তো আজকে আপনি বাসায় প্রতিদিন কি কি করেন বলেন তো, সকাল থেকে রাত্রে ঘুমো যাওয়ার আগ পর্যন্ত কি কি করেন আপনার বাসায়? আমি আমার নিজের রুট তৈরি করে নিয়েছি, সেটা মেনে আমি সকালে পড়ালেখা করি, আমার নির্দিষ্ট টাইম অনুযায়ী পড়ালেখা করি এবং তাছাড়াও তার পাশে গল্পের বই পড়ি এবং আবৃত্তি করতে পছন্দ করি এবং আমার বাবা মায়ের কাজে সাহায্য করি। আমরা কি আজকে একটা আবৃত্তি শুনতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ অবশ্যই, প্লিজ একটু শোনান। আপনি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতা। হ্যাঁ। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস পড়লে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া পড়ো কাস্তে নিয়ে, গাছে কে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ চড়ে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ি, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিল খুব কিল খুশি একদম চড়ছে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙুনু দেয়ান দেখিয়ে ফিটরে শিয়াল, ও বাবা শিয়াল কোথা ফোলাটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আঁকে ওঠা কুকুরও চুললো ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল কোলে, ঠুকিকে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা তওবা না খপ্তা। অনেক অনেক সুন্দর কবিতা আপনার, এই অনেকে আপনাকে দেখতে পাচ্ছে। আপনার স্কুলের নামটা আবার একটু বলেন, আপনার পরিচয়টা আবার দেন, আপনি কে, আপনার সাথে একটু যুক্ত হয়েছে অনেকেই, একটু বলেন আপনি কোথা থেকে বলছেন, আবার সাথে একটু পরিচয় হন, আপনার নাম বলেন। জি আমি মাধুর্য সিদ্দিকা ঢাকা থেকে বলছি, আমি ঢাকার বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ওকে মাধুর্য,
তো আপনি আমাদের খুব ছোট্ট আজকে একজন অতিথি, আজকে যারা আলোচনা করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছে, আর আপনি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে পেয়ে সত্যিই ভালো লাগছে। আর আপনি আর কিছু শোনাতে চান আমাদেরকে? আর কিছু শোনাবেন, গান কবিতা আর কিছু শোনাবেন আজকে? গান শোনাতে যদি চান আপনি শোনাতে পারেন। আচ্ছা, আমি বন্ধুদের জন্য কিছু বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ, আপনার কথাটাই শুনতে চাই, প্লিজ। তোমরা ঘরে থাকো এবং নিয়মিত তোমাদের হাত ভালো করে ধুয়ে নাও 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, পরিষ্কার কাপড় পরো এবং বাসার তৈরি খাবার খেও। পরিবারের সবাই যেমন এখন বাসায় ছুটি কাটাচ্ছে, তাদের সাথে এই সময়টাকে উপভোগ করো। আমরা নিশ্চয়ই আবার স্কুলে যেতে পারবো, আমরা আবার আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ, আমাদের শিক্ষকদের সাথে মিলিত হতে পারবো, এবং এই বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে সময়টাকে কাজে লাগাও। আমাদের দেখা হবে সুন্দর সময়ে, আশা করছি। হ্যাঁ মাধুর্য, অনেকেই তোমাকে শুভকামনা, আপনাকে অনেক শুভ সরি আপনাকে শুভকামনা জানিয়েছে। তো মাধুর্য, সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে, আপনি আরেকটা কবিতা অথবা গান যদি শোনান সেটার মাধ্যমে বিদায় নেবেন। আপনি একটা কবিতা অথবা গান বা ছড়া যাই হোক আরেকটা কিছু শুনতে চাচ্ছে সবাই আপনার কাছ থেকে, আপনি কি শোনাবেন? তাহলে কবিতাই শোনাই। ওকে, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 33 বছর কাটলো কবিতাটি শোনাই। আচ্ছা শুনব। কেউ কথা রাখেনি 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমরা একটু শুনবো আপনার কথাটা। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই মুহূর্তে যারা দেখছেন আমাদের খুবই একজন কিউট মাধুর্য আমাদের সাথে, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, তার কথা শুনেছি। সে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, সেই কবিতাটাই শুনছিলাম। এবং তারপরে আমরা আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাব, আমরা একটু মাধুর্যের কাছে, আমরা আবার কবিতার নাম শুনবো, কবিতার নাম শুনবো, আমরা একটু কবিতাটা শুনতে চাই, প্লিজ। কেউ কথা রাখিনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখিনি 33 বছর কাটলো, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরা টুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এল না। 25 বছর প্রতীক্ষায় আছি, মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে তীরপ্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাপ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তীরপ্রহরের বিল দেখাবে? একটাও লাঠি লজেন্স কিনতে পারিনি কখনো, গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা নমুনিরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ।
এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কথা বলার জন্য, কবিতা শোনানোর জন্য, আমাদের এই বিষয়গুলো আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং শ্রোতা বন্ধুরা যারা শুনছে আমাকে শোনার জন্য তাদেরকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, আমি মুগ্ধ হয়ে গেছি মাধুর্য, সত্যি অসাধারণ। পরবর্তী কোনো একটা লাইভে আপনাকে আবারও পাবো, সে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। তো আমরা ছোট্ট একটা সোনামণির কাছ থেকে আবারও চলে যাচ্ছি আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেখানে অপেক্ষা করছেন মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, তাদের কাছ থেকে আজকে আমি আবারও যাচ্ছি। তো কে এখন যুক্ত হচ্ছে আমরা একটু চেষ্টা করব, কে আমাদের আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। হ্যালো, আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। তাদের কথা এখন আবার শুনতে চাই, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, নাম পরিচয় বলে আপনারা আপনাদের কথা আমাদেরকে তুলে ধরতে চাই। আমি যুক্ত হওয়ার চেষ্টা করছি আরিফা, আরিফা জেসমিন রুমি, আরিফা জেসমিন রুমি রয়েছে, আমরা তার কাছ থেকে শুনব তার কথা, তার বক্তব্য। আপনারাও চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে অথবা মেসেঞ্জার থেকে কল করে। আরিফা জেসমিন রুমি, আমাকে যদি শুনতে পান কলটি রিসিভ করার জন্য অনুরোধ করছি। হ্যালো, যারা এই মুহূর্তে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা, তাদেরকে অনুরোধ করব কল করার জন্য, তাদের কল আমি রিসিভ করতে চাই, আপনাদের কল নেওয়ার চেষ্টা করছি যারা অপেক্ষা করছিলেন। আর কে রয়েছে আমরা এই মুহূর্তে একটু দেখি আর কে রয়েছে। হাবিবুল রিজভি রয়েছে, হাবিবুল ইসলাম রিজভি, আমরা একটু রিজভির কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি একটু আমরা রিজভিকে একটু কানেক্ট করতে পারি কিনা। যারা গ্রুপে আছেন আপনার গ্রুপে লিখতে পারেন যে যারা আসতে চাচ্ছেন লাইভে, আমরা একটু রিজভির কাছে যাচ্ছি। রিজভি আমাকে যদি শুনতে পান, হাবিবুল ইসলাম রিজভি, আপনাকে নেওয়ার চেষ্টা করছি। হ্যালো রিজভি, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। আর যারা যুক্ত হচ্ছেন আমি বলবো যে আপনারা একটু অবশ্যই একটু লিখবেন গ্রুপে, লিখবেন যে আমি যুক্ত হতে চাই, আমি যুক্ত হতে চাই, আমি আশা করি আপনারা এরপরে কথা বলা শেষ হলে যুক্ত হবেন। আপনার নাম পরিচয় বলে আজকের বিষয় করণায় করণীয়, আপনার মতামত জানতে চাই। আমি হচ্ছে হাবিবুল হাসান রিজভি, আমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আছি। আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, পাশাপাশি হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের বার্তা সংস্থা ইউএনবি এবং জাতীয় দৈনিক সময়ের আলোর আর কি সাংবাদিক হিসেবে কর্মরত আছি। আমি একটু বলছি যে এরপরে যুক্ত হবেন আরিফা জেসমিন, আরিফা জেসমিন আপনি এরপরে যুক্ত হবেন, আপনি কল করছেন, আপনার আরেকজন শিক্ষার্থী রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কি করণীয় রয়েছে, আপনি আপনারা কি করছেন শিক্ষার্থী হিসাবে? আচ্ছা, আমরা শিক্ষার্থী হিসেবে করণীয় একটাই, যে সেটা হচ্ছে সচেতন থাকা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সচেতন থাকা। সচেতনটা যদি আমরা, কারণ এইটা এমন একটা মানে রোগ বা এটা এমন একটা সংক্রামক
যেটা হচ্ছে আমি নিজেও জানি না যে এটা আমার কখন হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো আমাদের হচ্ছে সচেতন থাকা, তারপরে হচ্ছে হলো গিয়া মানে পরবর্তী কাজগুলো কাজ করা। যেমন হচ্ছে এখন আমরা একটা মহামারীতে আছি, মহামারী দুর্যোগই বলা চলে যে দেশের জন্য বা বিশ্বের জন্য। যেমন 2019 একটা দুর্যোগ হইলো, প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশে, বন্যা বা বিভিন্ন সময় ঝড়। এক্ষেত্রে আমরা ভলান্টারি কাজগুলো করতে পারি, কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে আমরা সবাই একত্র হতে পারতেছি না, যেখানে আমরা সবাই একত্র হতে পারতেছি না। হ্যাঁ, তো এইসব জায়গা থেকে আসলে নিজের জায়গা থেকে হচ্ছে হলো গিয়া কাজটা করতে হবে। নিজে আমরা যা জানি, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের হচ্ছে পরিবার, এদের মাধ্যমে হচ্ছে হলো গিয়া সচেতনতাটা তৈরি করা। কারণ হচ্ছে হলো গিয়া আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি সরকারের টাকায়, দেশের সাধারণ জনগণের টাকায়। আমরা যদি নিজের পরিবারকে, নিজের এলাকার মানুষকে, কারণ হচ্ছে আমি যদি আমার পরিবারকে সচেতনতা যদি তৈরি করে দিতে পারি, আমার মনে হয় আমার পাশে যে আরো যে দুইটা পরিবার আছে তারা সচেতন হবে। কারণ তার মধ্যে এই রোগটা হচ্ছে হলো আমাদের বাংলাদেশে সৃষ্ট না, এই রোগটা হচ্ছে হলো গিয়া অন্য জায়গা থেকে আসছে। এই রোগটা নিয়ে হচ্ছিল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব তৈরি হয়। আমরা যদি গুজবকে প্রতিরোধ করে, আমরা যদি মানে একদম যে রিউমার যে প্রচারিত হয় যার ধরুন মানুষ একদম উমরি খায় বসে, আমরা এই জিনিসটা মানে বন্ধ করে দিলে, নিজেরা সচেতন হই, আমাদের মনে হয় অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারবো। এর কারণ হচ্ছে আমাদের হচ্ছিল কিছুদিন আগে হুট করে আমি মানে বাসার বাইরেও না, আতঙ্কে আমার আগে আত্মীয় ফোন করে বললো যে এই আমি শুনলাম ফেসবুকে কালো জিরা অমুক তমুক এটা এটা খাইলে নাকি করোনা রোগ হবে, এরকম হবে, এটা হবে, সেটা হবে। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো আমরা তো যখন করোনা যখন বাংলাদেশে আঘাত আনলো বা বিশ্বে আঘাত আনলো, তখন কিন্তু আমরা এর কারণ কি কি কারণে হয়, কিভাবে হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনুসন্ধান করতেছি। যেগুলো আমাদের বাবা মা বা হচ্ছে আমাদের এলাকার মুরব্বি যারা আছে তারা কিন্তু বিষয় কিন্তু কনসার্ন না, তারা কিন্তু ওই যে টেলিভিশনে বা হচ্ছে একে অপরের দেখার পর মনে হয়েছে যে তারা সচেতন হয়েছে, কিন্তু ওইসব জায়গা থেকে আমরা আসল যে সচেতনতা এটা মনে হয় আমরা তাদেরকে দিতে পারি। আচ্ছা, আপনার একটা কথা সেটা হলো আপনি তার আগে একটু জানতে চাই এই মুহূর্তে আপনি কোন জায়গা বাংলাদেশের কোন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনি? আচ্ছা, আমি বর্তমানে আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাতে আছি। জামালপুরের সরিষাবাড়ি, আপনি একটু আগে আমরা ময়মনসিংহ থেকে একজনের কথা শুনছিলাম, নাজমুল আপনার আরেকজন সহপাঠী, অলরেডি তারা বিশাল বড় একটা গ্রুপ তৈরি করে তারা তান কার্যক্রম পরিচালনা করছে, তারা কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেও এটা করছে। তো এইভাবেও কিন্তু কাজটা করা যেতে পারে, আপনি যেটা বলছিলেন যে একত্র হওয়া যায় কি না বা এরকম যে বিষয়টা। এখন কথা হচ্ছে যে হ্যাঁ করা যায়। আমি আজকে সকালে আমাদের উনি হচ্ছে আমেরিকার হচ্ছে লোক কানসাসে অর্থনৈতিক বলো শিক্ষা বলো অনেক ক্ষেত্রে হচ্ছিল ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা নিজে আগে বাঁচি, কারণ হচ্ছে যে হ্যাঁ আমরা আমরা বাঙালি, আমাদের মধ্যে একটা আবেগ আছে, আবেগ দিয়ে আমরা অনেক কিছু করতে। উদাহরণ 1971 সালে যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু একটা মানুষ কিন্তু নিজে বাঁচার তাগিদে কিন্তু হচ্ছে সীমান্তটা ক্রস করছে, ঠিক না? ওকে রিজবি, আপনার কিন্তু একটা অস্ত্র ছিল যে রিজবি এখন একটু অস্ত্র ছিল রিজবি একটু পড়ালেখা হচ্ছে ধরেন। হ্যাঁ, আবার ধরেন প্রথম বিশ্বযুদ্ধে যখন শুরু হয়েছে তখন কিন্তু মানুষ কিন্তু নিজেকে বাঁচাইতে চাইছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে তখন কিন্তু মানুষ নিজেকে বাঁচাইতে চাইছে। এরপর কিন্তু স্নায়ু যুদ্ধ, কিন্তু আমরা কিন্তু একদিকে যুদ্ধ এবং স্নায়ু যুদ্ধ দুটাই কিন্তু মোকাবেলা করতেছি। তাই আমার কাছে মনে হয় যে আমরা শান্ত থাকি, আমরা সচেতন থাকি, আশা রাখি যে এই দুর্যোগটা বৈশ্বিক, এই দুর্যোগটা আমার জন্য যেরকম কষ্ট হচ্ছে আরো বেশি কষ্ট হচ্ছে হয়তো ওই গরিব মানুষের জন্য, তাদের কাছে সুস্থভাবে কোনো কিছু পৌঁছানোর জন্য আমরা ওই দিকে সাড়া দিই। অনেক অনেক ধন্যবাদ রিজবি, অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে মতামত জানালেন, হয়তো পরবর্তী লাইভ সেশন আপনাকে পাবো। আজকে আমাদের সময় খুবই কম, অনেক সময় হয়ে গেছে, আপনার অনেক শিক্ষার্থীও আজকে আপনার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজকে অপেক্ষা করছেন, তো আপনার যারা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শেষে কি বলবেন? হ্যাঁ,
আমার যারা বন্ধু বান্ধব আর যারা আছে, যে আসলে দেখেন আমরা আসলে একটা দুর্যোগের মধ্যে আছি। দুর্যোগটা আসলে অনিশ্চিত, কবে কিভাবে কাটবে। হ্যাঁ, এটা কিভাবে কাটবে, কারণ যখন কলেরা হয় তখন হচ্ছে হলো সে জানে না, কলেরায় কিন্তু অনেক লোক মারা গেছে, প্লেগে অনেক লোক মারা গেছে। তখন কিন্তু সচেতনতা ছিল না। একটা কলেরা রোগ যখন আমরা হাজার বছর ধরে উপন্যাস করতে গেছি, দেখি ওখানে লেখা ছিল ওলা বিবি, কিন্তু তো তার লোক তার পানি খাওয়াইতে দিত না। একটা লোকের যদি কলেরা হইতো তো হচ্ছে তার পানি খাইতে দিত না। কিন্তু পরবর্তীতে কিন্তু যখন ওই সচেতনতা তৈরি হয়েছে বা এটা যখন ই হয়েছে, তখন কলেরা রোগে কিন্তু পানি, এখন যে কারো যদি কলেরা রোগ হয় তার কিন্তু সবারই কিন্তু পানিটাই খাওয়া, তাই না? তো সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার এবং বিশ্ব অন্যান্য দেশ থেকে যে সচেতনতার যে গাইডলাইন গুলো আসতেছে, আমরা এগুলো মেনে চলি, আমরা ঘরে থাকি, ওকে আমরা দোয়া করি। ধন্যবাদ 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 রিজভী, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছিলাম, আমরা কথা বলছিলাম তার সাথে। আমরা একটু আরিফা জেসমিন রুমি, তাকে আমরা একটু নেওয়ার চেষ্টা করব, আরেকজন মেধাবী শিক্ষার্থী। আজকে আমরা শিক্ষার্থীদের করণায় করণীয় এই বিষয়ে কথা বলছি, আর আপনারাও যুক্ত হতে করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন বা মেসেঞ্জারে আমাকে লিখবেন যে যুক্ত হতে চাই, আমি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। আমরা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে নিয়ে, স্পেশালভাবে তাদেরকে নিয়েই আজকে মূলত আমরা আজকে সেশনটা সাজিয়েছি। হয়তো বা পরবর্তী কোনো একটা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমি আজকে এই সেশন যেভাবে করেছি সেভাবে করতে পারবো। তো আপনারাও কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে এই লাইভটা দেখছেন, আপনারা, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই ভিডিওটা শেয়ার করবেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার একটু পরিচিত হবে প্রথমে, আপনার একটু নাম পরিচয় দিবেন। আমি আরিফা জেসমিন রুমি, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মাস্টার্সে। ওকে, আপনার, আমরা দীর্ঘক্ষণ যাবত আপনি লাইভ দেখছিলেন, অলরেডি আপনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, আপনার অনেক শিক্ষার্থীও কথা বলেছে, বন্ধুরা কথা বলেছে। তো এই সময় শিক্ষার্থীদের কি করণীয় থাকতে পারে আপনার মতে? আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হয় যে এই মুহূর্তে শিক্ষার্থীদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্যানিকড না হওয়া, এবং হচ্ছে অন্যকে হচ্ছে এরকম মানে প্যানিকড না হতে দেওয়া যে জিনিসটা। কারণ হচ্ছে কি, আমরা যারা আছি, বিশেষ করে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে ইদানিং খুব একটা বিষয় দেখতে পাচ্ছে যে গুজব যে জিনিসটা, এটা এত পরিমাণ বেড়ে গেছে যে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা হচ্ছে আমরা আসলে ধরতে পারছি না। তো আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজ যেটা, তো সচেতনতা, এটা যেটা হচ্ছে যে গুজব যেগুলো এগুলো হচ্ছে মানে না ছড়ানোর, মানুষ যাতে না ছড়ায় সেক্ষেত্রে খেয়াল রাখা। আর একজন শিক্ষার্থী হিসেবে আমার করণীয় যেটা, আমি যদি আমার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে, যেহেতু আমি মাস্টার্স এর পড়ছি, তো প্রথমত হচ্ছে আমি আমি আমার কোর্সের যে পড়াশোনা সেগুলো করছি, পাশাপাশি হচ্ছে জবের যে পড়াশোনা সেগুলো পাশাপাশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেগুলো আগে প্ল্যান করে রেখেছিলাম যে আমি এগুলো করবো, কিন্তু করা হয়নি। এই যে আমরা দুইটা তিনটা মাস যে সময় পাচ্ছি, এটা হচ্ছে আমরা ফিউচারে এরকম সময় আমরা নাও পেতে পারি, না পাওয়ার সম্ভাবনা বেশি, এরকম 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 ফ্রি টাইম। তো আমাদের যার যেটা করার প্ল্যান ছিল বা যেটা করতে ইচ্ছুক, আমরা সে সময় এই কাজটা করতে পারি। আর যেটা হচ্ছে যে গরিব মানুষ যারা আছে তাদের আমরা হচ্ছে সহায়তা করতে পারি, যার যেরকম সামর্থ্য আছে। আর একটা হচ্ছে আমরা যারা বিভিন্ন ধর্মে যারা আছি, যেমন হচ্ছে আমাদের সামনে হচ্ছে রোজা, তো রোজা হচ্ছে যে আমরা জাকাত দিই অনেকে বা অনেকে সাহায্য, বিভিন্ন ধরনের সাহায্য করি। তো আমরা হচ্ছে যে ওইটাই যদি এখন যারা গরিব আছেন তাদের যদি আমরা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই দুইবার দান করা বা সাহায্য করাটা সম্ভব হয় না, তো আমরা পরবর্তীতে যে সাহায্যটা করতাম এই সাহায্যটা যদি আমরা এখনই করি, তাহলে মনে হয় আমাদের যে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জন্য একটু ভালো হয়। ইফতার পার্টির বিশাল বড় একটা খরচ, ইফতার পার্টি করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই খরচটা বাঁচিয়ে আমরা যদি আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের দিই, হোক সে যে ধর্মেরই হোক,
তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে আমরা সাহায্যটা করতে পারি। বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন, তাদের কি কাজ করা উচিত এই মুহূর্তে? আপনাকে অনেকে দেখছে, অনেকে দেখছে। আচ্ছা, বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমরা যারা পড়াশোনা করি, তাদের একটা কাজ হচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে তাদের সচেতন করা। আমরা জানেন যে আমরা যারা গ্রাম এলাকা যারা থাকি, তারা আমাদের কথা কানে তুলতে চায় না, যে বিশ্বাস করতে চায় না যেটা এত একটা ভয়াবহ একটা মহামারী। তো আমাদের কাজ হচ্ছে ঠান্ডা মাথায় খুব ধীর স্থির ভাবে তাদের বিষয়গুলো বোঝানো, আর হচ্ছে যে এই তো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি একটা সুন্দর কথা বললেন যে যার যা প্রতিভা আছে এই সময় প্রতিভার চর্চা করা, কেউ গান ভালোবাসে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ বা মানে বিভিন্ন ধরনের। তো আমি যতটুকু জানি যে আপনাদের মধ্যে অনেকেই ভালো গান কবিতা, একটু আগে আমাদের একটা ছোট্ট শোনা মানে খুব সুন্দর সুন্দর কবিতা শোনাচ্ছিল। তো আপনি আমি আমার যতটুকু জানি যে আপনিও বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, আমাদের কি এই মুহূর্তে কিছু শোনাতে চান আপনার বন্ধু বান্ধব যারা যারা লাইভ দেখছে লাইভ সেশনে? আচ্ছা, আমরা একটু মানসিকভাবে সুস্থ থাকতে চাই। আমি জানি যে আপনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন, আমার কাছে তথ্য আছে, তো যদি একটু রবীন্দ্রসঙ্গীত আমরা একটু শুনতে পারি আর কি আপনার কাছ থেকে। সকাতরে ওই কাঁদি যে সকলে, শুনো শুনো পিতা কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। অলরেডি আরো গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে ওয়ান মোর, এবং অনেকে বলতেছে চমৎকার, আরেকটা লাইন শুনিয়ে দেন অন্য কোন একটা গানের। বর্তমানে সবাই একটু মানসিক ভাবে একটু সুস্থ হতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি নরমালি হচ্ছে আমি ফোক গান গাই নরমালি। একটা ফোক গান শুনতে পারি আমরা? আচ্ছা, শোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেয়া আসমান হইল অন্ধেরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, শোনা বন্ধু রে আমি তোমার অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে একটু মানসিকভাবে একটু একটু প্রশান্তি আমরা পাবো, এবং আপনাকে একটু মানে আনলক করার জন্য লকডাউনে রয়েছেন। আপনি কোন জায়গায়, বাংলাদেশের কোন কোন প্রান্তে রয়েছেন এই মুহূর্তে, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? আমি হচ্ছে নেত্রকোনা জেলাতে। নেত্রকোনা, আপনার উপজেলা নেত্রকোনার কোন উপজেলা? পূর্বধলা থেকে। আচ্ছা, তো সেখানে মানুষ কতটা লকডাউনের নিয়ম কানুন মেনে চলছে? আসলে সত্যি কথা বলতে কি, আমি হচ্ছে একটা মফস্বলে থাকি, তো ওই হিসেবে যদি বলি যে মানুষজন সচেতন না, মাইকিং হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু হচ্ছে দেখা যায় যে এদিক দিয়ে পুলিশের গাড়ি আসলো তখন হচ্ছে মানুষ নাই, আবার পুলিশের গাড়ি চলে গেলো তখন হচ্ছে আবার ভিড় হচ্ছে বা কথাবার্তা। আমার পাশে একটা দোকান আছে যে ওইখানে ইয়াং জেনারেশন যারা, ওরা প্রায় এসে যে আড্ডা দেয়, সারা রাত আড্ডা চলে এখানে। তো হচ্ছে অনেক কিছু হচ্ছে না, প্রশাসন থেকে কিছু করতে পারছে না, এই সমস্যাটা হচ্ছে আর কি।
আচ্ছা, আমি আপনাকে ছাড়তে চাচ্ছি, কিন্তু একজন বলছে জেমসের একটা গান একজন শুনতে চাচ্ছে, জেমস সাগর সাব্বির, রুমিয়া আপু উইল ইউ ম্যারি জেমস, জেমসের একটা গান শুনতে চাচ্ছে সে, একটু যদি এক লাইন একটু প্লিজ। জেমসের গান, জেমস, আচ্ছা, হ্যালো, শুনতে চাইছে, আপনি শুনে আমরা আপনার কাছ থেকে বিদায় নিবো আর কি। সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে, চলো বদলে যাই। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। অনেক 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 ধন্যবাদ আমাদেরকে রমি শুনিয়েছেন, আসলে সবাইকে সঙ্গ দিয়েছেন, আপনি আপনার বন্ধুদের রক্ষা করেছেন, অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করবেন, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করেন যারা গান শুনতে চাইছিল। বন্ধুদের উদ্দেশ্যে আমার কাছে যেটা মনে হয়, ওরা আমার ক্যাম্পাসের জুনিয়র, আমি ওদের উদ্দেশ্যে বলবো যে আমি সবাইকে খুব বেশি মিস করছি, তো আমরা যে যেখানে আছি সেখানেই ভালো থাকি, সচেতন থাকি, অন্যকে সচেতন রাখি, বাবা মার খেয়াল রাখি, আর হচ্ছে নিজেকে একটু সময় দিই, কারণ হয় কি আমরা পড়াশোনা বা কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়াটা হয় না, তো এই মুহূর্তে আমরা আসলে নিজেকে একটু সময় দিই। ওকে, আমরা নিজেকে সময় দেই, নিজের পরিবারের মানুষকে সময় দেই, প্রিয়জনদেরকে নিয়ে যাই। আসলে আমাদেরকে একা করে ফেলেছে করোনা, হয়তো মানুষের কাছ থেকে, কিন্তু আমাদের প্রিয়জনের কাছে নিয়ে এসেছে, তো আমরা সেই আপনার সেই গানের সুর ধরেই যে আমরা আবারও সুন্দর একটা জীবন ফিরে পেতে চাই। তো আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমরা আরেকজন মেধাবী শিক্ষার্থীর যুক্ত হয়েছিলাম, তো যারা যুক্ত হতে চান অবশ্যই আমাকে একটু একটু লিখবেন, যে যারা একজন জামালপুর থেকে একজন যুক্ত হওয়ার কথা আছে, বা এরপরে কে যুক্ত হবেন অবশ্যই আমাকে একটু কমেন্টস ইনবক্সে লিখবেন যে আমি যুক্ত হতে চাই। আমরা পরবর্তী আবারও একজনের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা একজন জামালপুরের ডাক্তার স্টুডেন্ট রয়েছে আর কি, আমরা তারকেও একটু চেষ্টা করব, সে যদি আমাদের একটু ইনবক্সে যদি একটু লেখে আমরা তাকে চেষ্টা করব। আর যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা আমার সাথে যুক্ত হন, আর আপনাদেরকে আমি নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আর কে রয়েছে আমি একটু দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে কে রাইবেল, কে যুক্ত হতে চান আমাকে একটু মেসেঞ্জারে লিখবেন, যে আর চ্যাটিং গ্রুপেও যদি আপনি লিখতে পারেন যে কে যুক্ত হবেন, এরপর কে তৈরি আছেন, আমি আপনাদেরকে কলে নেওয়ার চেষ্টা করব। আর যারা আমার লাইভ দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদেরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার সাথে, এরপরে কে যুক্ত হতে চান, কে হবেন, আমরা একটু কথা বলবো, একটু ইনবক্সে লিখতে। আমি শ্রদ্ধেয় স্যারকেও বলবো, অধীর চন্দ্র সরকার স্যার, যদি কেউ যুক্ত হয় আপনার মাধ্যমে অবশ্যই গ্রুপে আমাকে একটু লিখতে হবে, কারণ আমি অনেকগুলো কল সামনে রয়েছে,
তো অ্যাকচুয়ালি সবাইকে নিতে যে কাকে নেব এটাই ভাবছি। সাগর সাব্বির দেখতে পাচ্ছি, আমি সাগর সাব্বিরের কাছে আমি একটু যাব, যে একটু আমি এখন সে যদি আমাকে একটু দেখে আর কি, বা আমার কলটা যদি রিসিভ করে আর কি, আমি আর এরপরে হয়তো আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, করোনায় করণীয় শিক্ষার্থীদের। তো স্যার আমি লাইভে থাকতে চাচ্ছি, অবশ্যই লাইভে থাকতে চাচ্ছি, এই জন্য আপনার কলটা করার চেষ্টা করতে হবে। হ্যালো, ফারাহ হাসান দিবা বলছেন যে আপনি যুক্ত হতে চান। আমরা একটু ফারাহ হ্যালো ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? আমি জামালপুর থেকে যুক্ত হয়েছি। জামালপুর থেকে আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি পায়োনিয়ার ডেন্টাল কলেজ, থার্ড ইয়ার স্টুডেন্ট, ঢাকায়। আচ্ছা, আপনি উঠবি ডাক্তার, ডাক্তার হতে চলেছেন, তাই জন্য যারা মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এখন অনেক কিছু করার সুযোগ রয়েছে। অনেকে ইন্টার্ন ডাক্তার হয়ে গেছেন, অনেকে প্র্যাকটিস করছেন। তো আপনি একজন ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে সবার উদ্দেশ্যে করোনায় করণীয় কি বলতে চান? আমি প্রথমেই যেটা বলবো, করোনায় এখন জনমনে নানান রকম আতঙ্ক ছড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না এবং অন্যদেরকেও কোনোভাবে আতঙ্কিত করা যাবে না। সর্বপ্রথম আমাদের পরিবারকে, আত্মীয় স্বজন এবং আশেপাশে পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সবাইকে করোনার ভয়াবহতা এবং এর পরিণতি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে, এবং তারপর আমাদের যে স্বাস্থ্যবিধি, যে নিয়ম কানুন গুলো রয়েছে এগুলো সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং বলতে হবে। আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে মনে করি যে আমি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাকে যদি পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা বা অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়, আমি দেশের কাজে নিয়োজিত হওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। এবং সকলের জন্য বলবো যে সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচেন এবং পরিবারকে এবং দেশকে বাঁচান। আচ্ছা, এটা অবশ্যই একজন চিকিৎসা বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে, একজন ডাক্তার হিসেবে, আপনি ডাক্তার অলরেডি, প্র্যাকটিস অনেকেই করছে আপনার এই বয়সে, তো এখন বিশেষ করে পারিবারিকভাবে কীভাবে সুস্থ থাকা যায়, শারীরিকভাবে, ভিতরে, মানসিকভাবে, এবং এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কী করণীয় হওয়া উচিত, যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? সেটা হচ্ছে পারিবারিকভাবে প্রথমে আমি বলবো সকলকে ঘরে থাকতে হবে, কোনো অতিরিক্ত কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। আর সবচেয়ে যেটা বড়, বারবার কোনো কিছু বাইরে থেকে এসে হাত ধোয়ার পরে বা বাইরে কোনো কিছু ধরে বারবার হাত ধুতে হবে, আর হাত ধোয়ার নিয়ম তো আমরা সবাই জানি, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারবার গরম পানি খেতে হবে, গরম পানি খেতে হবে, আর যদি সম্ভব হয় পানির সাথে একটু লেবু, লেবু মিশে যদি খেতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হয়। আর অন্যান্য কাজের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকম হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ইউজ করা, যেটা ওয়ান টাইম হবে, এবং যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে আলাদা করে দিব, আলাদা এক রুম দিয়ে দিব, এবং তার সরঞ্জাম এবং তার ব্যবহার সব সামগ্রী আমরা সব আলাদা করে দিব, এবং তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ মানে দেখাশোনার মধ্যে রাখবো, এবং তাকে আমরা মানসিক ভাবে কখনো মনোবল হারাতে দিব না। আচ্ছা, একটা বিষয় যে এই সময়ে যারা একটা বিষয় সেটা হলো, একজন প্রশ্ন করেছেন হাবিবুল হাসান রিজবি, করোনায় ডাক্তারি পড়াশোনায় যেভাবে ব্যাঘাত ঘটেছে এই ক্ষতি পোষাবেন কিভাবে, বা এই ক্ষেত্রে কিভাবে পোষানো যায়,
শিক্ষার্থীদের হ্যাঁ, কথা বলছি। আমাদের আসলে আমাদের একটা প্রভিশনাল পরীক্ষা হওয়ার কথা ছিল এই মে মাসে, যেটা আমাদের এখন পিছিয়ে গেল। জানি না আমাদের এই বৈশ্বিক মহামারীটা বা দুর্যোগটা কতদিন থাকবে, আমরা কবে আবার আমাদের সেই প্রিয় ক্যাম্পাসে ফিরে যেতে পারবো বলতে পারছি না। কিন্তু আসলে আমরা তো সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেক্ষেত্রে আমাদের বসে না থেকে পড়াশোনার সাথে কিছুটা হলেও সংযুক্ত থাকতে হবে। পড়াশোনা থেকে একবারে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যেহেতু আমরা একসময় ডাক্তার হব, সেক্ষেত্রে আমরা সবকিছু ভুলে যাব, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সেটা আমরা কানেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পড়াশোনার সাথে সংযুক্ত থাকতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এই সময়টাতে আমরা একটু বাড়াতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, নানান রকম কাজের সাথে বিভিন্ন রকম হু এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বিভিন্ন রকম কোর্সে করোনা সম্পর্কিত বিভিন্ন রকম কোর্সের আয়োজন করেছে, সেখানে আমরা অংশগ্রহণ করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন জিনিস সম্পর্কে অবগত হতে পারি। এইসব আমরা এই টাইমটাতে করতে পারি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে আমাদের ঘরে যারা আমাদেরকে আগলে রাখেন, বিশেষ করে ঘর আগলে রাখেন, মা মেয়ে এবং স্ত্রী, তো এই নারী জাতিকে অবশ্যই আমাদেরকে সম্মান দিতে হবে তাদের এই কাজের জন্য। তো এই সময় তাদের বিশেষ কি করণীয় রয়েছে এই মা মেয়ে নারীদের? বিশেষ করণীয় হচ্ছে, যেহেতু আমরা নারী, সেক্ষেত্রে আমাদের সবসময় ঘরে অবস্থান করতে হবে। আর যেহেতু আমরা হচ্ছে মুসলিম জাতি, যেহেতু আমরা বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ রয়েছি, সেক্ষেত্রে নিজ নিজ সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে এবং সৃষ্টিকর্তাকে বারবার চাইতে হবে যাতে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি, এবং এবং সবাই মিলে আর কি এটা সবাই সবার চেষ্টার মাধ্যমে আমরা এই দুর্যোগটাকে মোকাবেলা করতে পারি। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বললাম এবং আপনার কথা অনেকেই শুনলো। আমরা পরবর্তী কোনো একদিন হয়তো আবার আবারও আপনাকে আমরা যুক্ত করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা কথা শুনতেছিলাম একজন, এরপরে কে যুক্ত হতে চায় আমরা অবশ্যই মেসেঞ্জারে লিখতে হবে, মেসেঞ্জারে লিখতে হবে যে স্যার আমি যুক্ত হতে চাই। স্যার লেখার দরকার নেই, অনেকেই স্যার লিখছেন, আমি ভাইয়া হিসাবেই অনেক পরিচিত, আমি এখনও স্যারের কোনো বয়স আমার হয়নি। তো যারা যুক্ত হতে চান তাদেরকে আমি একটু যুক্ত করার চেষ্টা করব। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজকে লাইভ আড্ডা দিচ্ছি এবং সেখানে বিষয় হলো করোনায় শিক্ষার্থীদের করণীয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা আমার সাথে, তারা নিজের অবস্থান থেকে যুক্ত রয়েছেন। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি? ওয়ালাইকুম সালাম। আপনি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছেন, অবস্থান করছেন কোথায়? আমি চাঁদপুর থেকে বলছি। চাঁদপুর? চাঁদপুর থেকে বলছি। লকডাউনে? লকডাউনে রয়েছেন আপনি এখন চাঁদপুরে? জি জি, লকডাউনে রয়েছি। তো এখন এই মুহূর্তে আমার, যারা এই মুহূর্তে যারা দেখছেন আপনার লাইভ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখছে, তার মধ্যে বিশেষ একটা অংশ হলো আপনার যারা বাংলা আপনার ডিপার্টমেন্টের, তো আপনার একটু তারপরেও যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে একটু আপনার পরিচয়টা দিয়ে করোনায় করণীয় শিক্ষার্থীদের এই বিষয়ে বলার জন্য অনুরোধ করবো। প্রথমে আপনার পরিচয়টা পরিচিত হব। জি, আমি হচ্ছে রাইসা ফারজানা, আমি বর্তমানে স্টেটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি প্রথম বর্ষে। করোনা পরিস্থিতি নিয়ে আমার যা বলার সেটা হচ্ছে এই যে মহামারীটা হচ্ছে, হ্যাঁ, বেশি বেশি আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, বাসায় থাকতে হবে, পরিবার পরিজনের সাথে বেশি টাইম স্পেন্ড করতে হবে, সবার দিকে খেয়াল রাখতে হবে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে, সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, গরিবদেরকে যা পারি সহায়তা করতে হবে, মানে বাসা থেকে নিজ থেকে ডিস্টেন্স বজায় রেখে, এভাবেই আমরা করোনা মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। রাইসা, আপনি প্রাইভেট ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির একটা গ্রুপ অনেকক্ষণ ধরে কথা বলছিল তারা, এর মধ্যে আমরা ডাক্তারও পেয়েছি, বিভিন্ন আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীও পেয়েছি, আমরা
এখন আপনার কাছে একটা বিষয় যে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো এই ক্রান্তিকালে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘরে বসেই কিভাবে কি কাজগুলো করতে পারে? আপনি আমরা কিন্তু জানি যে বাংলাদেশের চেহারা কিন্তু পাল্টে দিয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তো এখন এইভাবে বাংলাদেশকে সুস্থ কিভাবে করতে পারে আপনার মতামত জানতে চাচ্ছি। এই করোনা মোকাবেলায় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক ভূমিকা রাখছে ইতিমধ্যে। যেমন আমি স্ট্রেস ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা একটা টিম বানিয়েছি এবং এই টিমের মাধ্যমে আমরা গরিব কিছু মানুষকে সহায়তা করছি এবং অনেক প্রাইভেট ইউনিভার্সিটি ইতিমধ্যে এটা করছে। এছাড়া অনেক মানে অনলাইন ভিত্তিক কর্মকাণ্ড এবং জনসচেতনতা পোস্ট, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পারছি যে তারা মানে করোনা মোকাবেলায় অনেক কাজ করে যাচ্ছে। আচ্ছা, পড়ালেখা পড়া, হ্যাঁ, এবংটা শুনতে চাচ্ছিলাম। সামাজিক ভাবেও তারা অনেক কাজ করছে, নিজের পরিবারকে টাইম দিচ্ছে, ফ্রেন্ড সার্কেলকে অনেক মানে সাহায্য করছে যে যা পারে, আত্মীয় স্বজন রিলেটিভদের মাধ্যমে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক পড়াশোনা করতে হয়, অনেকগুলো কোর্স থাকে, সেমিস্টার থাকে, তো এখন এই সময়ে তারা কিভাবে সময়টা কাজে লাগাতে পারে? এই সময়টা নিঃসন্দেহে এই যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে আমাদের, এই অনলাইন ক্লাসটাকে তারা অনেক বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি নিজেও করছি অনলাইন ক্লাস, কেননা এই পরিস্থিতিটা তো ইনশাল্লাহ মানে বেশি টাইম থাকবে না, আমরা তো পরিত্রাণ পাবো এক সময়। তো জি, তো তখন তো আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। তো আমরা যদি এই অনলাইনটা মানে অনলাইনে পড়াশোনা করে সময়টাকে কাজে লাগাতে পারি, আমাদের কোয়ারেন্টাইনটা যেমন ভালো স্পেন্ড হবে, তেমনি আমাদের যে একাডেমিক সিলেবাস সেটা আমরা শেষ করতে পারবো। আর ইতিমধ্যে সংসদ টিভি যে অনলাইনে মানে টিভিতে পড়াশোনা করাচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ, কেননা বাংলাদেশ আগে এটার সাথে পরিচিত ছিল না। এর মধ্যেই বাংলাদেশ এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, একটু সমস্যা হয়েছে সবার প্রথমে, কিন্তু এখন অনেকেই এটার সাথে করতে পারছে। আচ্ছা, আমি তার আগে আপনাদের ক্যাম্পাস ভিত্তিক কি কোনো ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম, গুগল ক্লাসরুম বা ফেসবুক লাইভ, এইভাবে কোনো ক্লাস নেওয়া চালু আছে বা এরকম শিক্ষকরা কোনো আয়োজন করেছে? জি 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 জি, বিগত এক সপ্তাহ ধরে আমাদের অনলাইনে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা গুগল মিট, তারপরে যে গুগল ক্লাসরুম, জুম, এসব অ্যাপের মাধ্যমে আমরা বাসায় বসে ক্লাস করছি এবং আমাদের এক্সাম না হচ্ছে। অন্যরা এই সুবিধাটা শুরু করতে পারে এবং শিক্ষার্থীরা এটা, শিক্ষকরাও এটা করতে পারে, কি বলেন আপনি? জি জি অবশ্যই, কারণ বিদেশে এটা অনেক বেশি প্রচলিত, আমাদের ছাত্রছাত্রীরা এটার সাথে এখন নতুন, তাদের একটু প্রবলেম হচ্ছে। সো এটা যদি তারা কন্টিনিউ করে এটা অনেক বেনিফিশিয়াল হবে সবার জন্য। আচ্ছা, আমি একটা বিষয়, সেটা হলো যারা লাইভ দেখছে অলরেডি রিকোয়েস্ট আসতেছে যে আপনি অনেক ভালো গান করেন, এটা যারা দেখছে তারা অলরেডি যে আপনি খুব ভালো গান করেন, তারা একটু হলো একটু গান শুনতে চায় লাইভে, আমরা আপনার গানও একটু শুনতে চাই, প্লিজ একটু যদি সবার এই মানসিক কষ্টের মধ্যে যদি একটু আনন্দ পায় আপনার মাধ্যমে, অবশ্যই উপকৃত হব সবাই আমরা। প্লিজ শুরু করেন আপনার খালি গলায় গান। আচ্ছা, শুনছি, ভুল ত্রুটি মাফ করবেন। হ্যাঁ, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। ধন্যবাদ। এত এত ছোট গান গিয়ে ধন্যবাদ দেওয়া যাবে না, অলরেডি অনেকেই লিখছে যে হ্যাঁ আরেকটা গান তারা শুনতে চাচ্ছে, মানে একটু সময় নিয়ে গান শুনতে চাচ্ছে, মানে আমরা গানের মাধ্যমে আপনাকে বিদায় দিতে চাচ্ছি আরেকটা গানের মাধ্যমে, যে কোনো গান। আচ্ছা, আমি শোনাচ্ছি। অশ্রু দিয়ে লেখাই গান, যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন ভেঙে যেও না, অশ্রু দিয়ে লেখাই গান, যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমার শুধু চিরদিন যে
কেন কাছে পাই মালা চন্দনী রাঙাই খানে কখনো ফেলে যেও না অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এই বাঁধন ভুলে যেও না অশ্রু দিয়ে লেখায় গান। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সুন্দর গান শুনিয়েছেন। অনেকে বলছে আরেকটা, আমি আগে বলেছিলাম যে এটাই শেষ, তবে সেটা আরেক দিন, আরেকটা বলছে অনেকে, আমি বলবো যে আরেক দিন আমরা শুনবো। রাইসা, আপনি চাঁদপুরে রয়েছেন, আপনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন, ভালো থাকুন, আর পড়াশোনা করে যান, আপনি অলরেডি রয়েছেন। আর আপনিও যে এলাকাটা আপনার চাঁদপুর এলাকা, আমরা জানি যে ওখানে মানুষের সোশ্যাল ডিস্টেন্স যতটা মানা সম্ভব, ভালো থাকবেন। আর কোনো বিষয় যদি যদি আপনি বলতে চান কিনা, বা কোনো বিষয়ে? আমি একদম লাস্টে এটাই বলতে চাই, আমাদের যে করোনা পরিস্থিতিটা যাচ্ছে, সবাই যদি একটু সাবধান হই, কেননা বাংলাদেশে যে মৃত্যু হার, আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, যেখানে বড় বড় দেশগুলো অনেক মানে সচেতন, আমাদের বাঙালিরা এখনো বাসা থেকে বের হয়ে যাচ্ছে, যেটা কিনা একদমই ঠিক হচ্ছে না। একটু সচেতন হই, বাসায় থাকি, সুস্থ থাকি, এই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুবই কম, এই জন্য আপনার অনেক কথা আমরা শুনতে পারলাম না, হয়তো পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবারও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা স্টুডেন্টের মেধাবী রাইসা ফারজানার কাছ থেকে আমরা কথা শুনছিলাম, তার কাছ থেকে গানও শুনছিলাম। এরপরে কে যুক্ত হতে চায় অবশ্যই লিখতে হবে আমাকে, একটু মেসেঞ্জারে লিখতে হবে যে যুক্ত হতে চাই। এই কথাটা লিখলেই আমি আমি যুক্ত করার চেষ্টা করব। এরপরে হলো সাগর সাব্বির, সাগর সাব্বির একটু যুক্ত হতে চায়, আমরা একটু সাগর সাব্বিরকে যুক্ত করার জন্য। আর এরপরে কে যুক্ত হতে চান অবশ্যই আমাকে লিখবেন, মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে যুক্ত হতে চাই, আমাকে মেসেঞ্জারে লিখে আমি তাকে কলে নেওয়ার চেষ্টা করব। আর যারা ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোন জায়গা থেকে? আমি মোহাম্মদ সাগর সাব্বির, আমি ঢাকা থেকে বলছি। সাগর ছাব্বির ঢাকা থেকে, আপনার ঢাকা কোন জায়গা থেকে আসেন আপনি এখন? আমি আমি ঢাকার বলতে গেলে সে ডেঞ্জারাস এলাকাগুলোর ভেতর যেটা সেটা হচ্ছে ঢাকার কামরাঙ্গীর চর। আর আপনি জানেন বাংলাদেশের ভেতর সবচেয়ে ডেঞ্জারাস জেলা হচ্ছে যে ঢাকা, মানে করোনার জন্য আর কি। আমি খুব না, আমিও ঢাকা, আমি ভেতর আর দিন কাটাতে হচ্ছে আমার, আমিও ঢাকাতে রয়েছি, আমিও ঢাকাতে রয়েছি, একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমিও অলরেডি ঢাকায় রয়েছি, কাজ করে যাচ্ছি। তো সাগর সাব্বির, আপনি পড়াশোনা কোথায় করেন, একটু আপনার একাডেমিক পরিচয়টা দিবেন। জি জি, আমি মোহাম্মদ সাগর স্যার, আমার পড়ালেখা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে। হ্যাঁ, তৃতীয় বর্ষে আছি। তো আজকের বিষয় আপনি জানেন যে আমাদের আজকের বিষয়টা হলো করোনায় শিক্ষার্থীদের করণীয়, কি করণীয় আমাদের হতে পারে, আপনার হতে পারে, সবার উদ্দেশ্যে, বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান? আচ্ছা আচ্ছা, আমি আমার মতো করে একটু বলি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি যখন থেকে জানতে পারলাম যে ঢাকায় অবস্থা খুব মহামারীর আকার রূপ ধারণ করে ফেলতেছে অলরেডি, তার ভেতর আমার আমি যে জায়গাটায় থাকি সেই জায়গার অবস্থাও যে খুব বেশি ভালো জিনিসটা এরকম না। আমার এলাকায় প্রায় এলাকা না, আমরা যে এরিয়াটায় থাকি প্রায় 10 লাখ মানুষের বসবাস, খুব কম কিলোমিটার আর কি, 7-8 অথবা 10 কিলোমিটার ধরে ধরেন 20 কিলোমিটার এরকম আর কি মানুষ। আমার প্রায় আমি হাসি খুশি ঠিক আছে, কিন্তু এক জীবনের মায়াটা করতেছি আর কি, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আসলে আমি ওরকম পরিবারের সন্তান না, তো যে আমাদের যে বাসাটা এদিকে মনে করেন যে যদি 30 জন হয়, 30-35 ধরেন যে আমি একাই সচেতন, ধরেন তার মতো বাইরে যেতেছে, যে যার মতো ঘরে ঢুকতেছে, সবাই সবার মতো আলটিমেট তাদের, এই আমার আলটিমেট, আমি আলটিমেট নিজেটা নিজে খুশি থাকি। আর আকাশের দিকে তারা উনি যে আকাশে হাজার তারার ভিড়ে একদিন যাবো চলে হ্যান ত্যান আর কি। আচ্ছা, বন্ধুদের তো কি বলতে চান, কি করবে বন্ধুরা, কি করবে বন্ধুরা, আপনাকে শুনছে, বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান, বন্ধুরা আপনাকে শুনছে, বন্ধুরা আপনাকে শুনছে এখন, বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা বন্ধু বান্ধবী আপনার মতো যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে? উদ্দেশ্যে একটাই, শুধু
যারা বন্ধু আছে তাদের উদ্দেশ্যে একটাই আমি যে বলবো, যে ঘর থেকে যথাসম্ভব বের না হওয়ার চেষ্টা করবেন। যদিও আমার এদিকে এই সমস্যাটা খুব বেশি, ঘর থেকে বের হতে হয়, উপায় নেই, উপায় নেই। তারপর আমি যথাসম্ভব বলবো যে ঘর থেকে বের হওয়ার জন্য। তার উপর আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, যদি অনুমতি দেন তাহলে বলবো। অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, বলেন, আপনি শুনতে পাচ্ছেন। আমার অনুমতি হচ্ছে এইটাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশের হট টপিক মধ্যবিত্ত, কিছু বললেই যে মধ্যবিত্ত ছিলেন এরকম ওইরকম এই টাইপের। কিন্তু আসলে নিম্নবিত্ত বলতে অনেক আছে, যারা আপনি ভালোভাবে খোঁজ খবর নিলে ভালোভাবে খাইতেও পারতেছে না, লজ্জায় বলতেও পারতেছে না, অনেক হয়তো মেম স্যারদের বলতেছে এরকম। আমার আহ্বান থাকলো আপনাদের প্রতি, অনুরোধ থাকলো আপনাদের প্রতি, এই টাইপের যে ছেলেগুলো আছে, আপনারা যদি একটা ফ্যামিলির দায়িত্ব নেন, যদি এক একজন একটা ফ্যামিলির দায়িত্ব নেন, আলটিমেট বেশি টাকা কিন্তু খরচ হচ্ছে না। আমি জানি যে 5-6 হাজার টাকার ভেতর এই পরিস্থিতিতে একটা মানুষের চলে, একটা মানুষ না একটা ফ্যামিলির চলে যায়। তো আপনারা যদি এই জায়গাটায় মনোযোগ দেন, আমার মনে হয় যে বেটার হয়, মানে আমার আমার দৃষ্টিতে কি, যে এই জায়গাটা যদি মনোযোগ দেন, একটা ডিসকানেক্ট দেখাচ্ছে আবার কানেক্ট না, আমরা কি ভালো হয়, শুনতে পাচ্ছি, হাজার হাজার শিক্ষক আছে পাবলিক ইউনিভার্সিটিতে, যে শুনতে পাচ্ছি আপনাকে, ওকে, মানে আমার আবেদন রইল আপনাদের প্রতি, অনুরোধ রইল যে আমরা, আপনারা বলতে চাচ্ছেন যে মধ্যবিত্ত বা যারা অসহায়, যারা বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের যারা ছাত্র ছাত্রী রয়েছে, তাদেরকে একজনের দায়িত্ব যেন আমরা, যারা প্রতিষ্ঠান যারা রয়েছি সমাজের, তারা যেন আমরা নেই, এই কথাটাই আপনি বলতে চাচ্ছেন? জি জি জি, আমি বলতে চাচ্ছি এটাই, যে জানতো আর কি যে ব্যাপারে। তো ঠিক আছে সাগর সাব্বির, আপনি আমাদের সাথে যুক্ত হলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরা সাগর সাব্বিরকে আমরা যুক্ত করতে চেয়েছিলাম, এরপরে কে যুক্ত হতে চায় আমরা একটু দেখব, এবং তাদের একটু আমরা একটু আবার একটু চেষ্টা করছি, কে এই মুহূর্তে লাইভে রয়েছে, যে আমাদের অনেকেই লাইভ দেখছেন, এবং তাদের যে কথাটা এখন যে কথাটা বলছিলেন সাব্বির, যে আমরা যেন অবশ্যই আমাদের এই সময়টাই যেন আমরা একজন হলেও যেন মেধাবী ছাত্রদের যেন আমরা দায়িত্ব নেই, কারণ এই দায়িত্বগুলো যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে তারাও একটা আশার আলো খুঁজে পাবে। কারণ আজকের যে শিক্ষক রয়েছে, আজকের আজকের সে কিন্তু একসময় ছাত্র ছিল, আজকে যে রাষ্ট্রপতি রয়েছে, আজকে যে প্রধানমন্ত্রী রয়েছে, সে সময় একজন শিক্ষার্থী ছিল। তো যে সমস্ত শিক্ষার্থীরা মুখ ফুটে বলতে পারে না তাদের অভাবের কথা, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের এই দায়িত্বটুকু পালন করবেন যাদের সামর্থ্য রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে, কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনি কোথা থেকে কোথায় রয়েছেন এই মুহূর্তে? জি জি জি, আমি হচ্ছে নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ, পূর্বদলা উপজেলার। জানেন যে করোনায় শিক্ষার্থীদের করণীয়, আপনার কি করণীয়, কি ভাবছেন আপনি সবার উদ্দেশ্যে, সবার জন্য কি বলবেন? রোগ যেটা হচ্ছে করোনা, করোনা ভাইরাস, বর্তমানে এই পরিস্থিতিতে প্রধান কাজ হচ্ছে আমার নিজেকে সচেতন, নিজেকে সচেতন হওয়া এবং পরিবার, পরিবারকে সচেতন করা। শুধু আমার কাজ, শুধু আবার নিজের কাছেও না, আবার পরিবারের মধ্যেও যেন সীমাবদ্ধ না থাকে। দেখো না, আমি হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আমার দ্বারা যেন, আমার যেন মনটা যেন বৈশ্বিক, বৈশ্বিক যদি হয় তাহলে আমার বৈশ্বিক ভাবে কাজ করতে হবে, যে আমি শুধু আমার মধ্যে যদি পড়ে থাকি, আমার মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি, আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে হলো না। সেটা হচ্ছে আমার আশেপাশে বা আমার সমাজ, যেটা হচ্ছে বাজার, যে কোনো আছে আমার প্রতিবেশী যারা আছে, তাদের যদি আমি কাজেই না লাগে, তাহলে তো আমার মনটা বৈশ্বিক হলো না। যা বললাম আমি শুধু বৈশ্বিক, তার বৈশ্বিক কোনো কাজ করবেন নাই, তাহলে তো হচ্ছে না। তো আপনার একটা সুন্দর প্রশ্ন, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ জি জি, আপনি বলুন। যে আমরা এক কথায় যে আমরা আমাদের জীবনটাকে যেন আমরা কাজে লাগাই আর কি, তাই তো? জি জি, আমরা হচ্ছে শুধু নিজেদের মধ্যে না থাকি, যেন আমরা আমরা হয়ে থাকি, যেন সবার সবার ক্ষেত্রে যেন আমরা কাজে লাগাতে পারি, যে আমাদের যে যে যেমন সামর্থ্য আছে তেমনই পাশে দাঁড়ায়। আর হচ্ছে আপনি ওই যে আজকে যে আলোচনাটা ছিল, সেখানে আপনি ওই টপিক দিয়ে দিয়েছিলেন যে আলোচনা, আলোচিত বিষয় অনেকগুলো পয়েন্ট,
সেখান থেকে যদি আপনি দু একটা বলতে, আমরা সব বিষয়ে আলোচনা করতে পারবো না, সব বিষয়ে আলোচনা করতে পারবো না, সেখান থেকে দু একটা বিষয় যেটা জরুরি আপনি মনে করেন যে এটা বলা যেতে পারে আর কি, বা বলা প্রয়োজন। শিক্ষার্থীর আপনার ওই প্রবলেম যেটা হচ্ছে আপনার ডিজিটাল কোন ডিভাইস নেই বা হচ্ছে ইন্টারনেট কেনার জন্য, তো এখন হচ্ছে লকডাউন, সেখানে হচ্ছে আপনার বাজারে হচ্ছে দোকান বন্ধ, যেমন হচ্ছে আমারই যদি বাজারে বাজারে দোকান বন্ধ তাহলে হচ্ছে সেখানে আমরা হচ্ছে ইন্টারনেটের জন্য ডাটা কিনতে পারছি না। সেখানে হচ্ছে আপনার 80 জনের মধ্যে যদি 50 জনের উপরে যদি এই ইন্টারনেট বা হচ্ছে এই ডিভাইসের সমস্যা থাকে তাহলে আপনি অনলাইন ক্লাসে কতটা এখানে অংশগ্রহণ করতে পারবে? এখানে শুধু কি এই আমাদের উচ্চবিত্ত শ্রেণী তাদের জন্য কি অনলাইন ক্লাস নাকি সবার জন্য? সবার জন্য হলে তো আপনার সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে না। তো সেখানে বর্তমান দেশের এই পরিস্থিতিতে যেখানে বিশ্ব স্তম্ভিত সেখানে আমাদের অনলাইনে ক্লাস নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? আপনার প্রস্তাবনা কি এই মুহূর্তে, আপনার প্রস্তাবনাটা কি? না, কথা হচ্ছে আমাদের যদি পেটে যদি খাবারই না থাকে তাহলে আমরা সেখানে পড়াশোনা কি করবো? আর সে আমাদের তো বেঁচে থাকাটাই এখানে কষ্টকর হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তো আমাদেরটা আর কি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তখন আমরা এই বন্ধ হওয়ার আগে আর কি আমরা সেমিস্টার ফি ক্রেডিট ফি এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখানে যে আমরা অনলাইনে ক্লাস করতেছি সেটার জন্য আমাদের অনলাইনের জন্য MB বা ডাটা যেটা কিনতে হচ্ছে এটা আমাদের নিজস্ব টাকায়, তো সেখানে আমরা কি করবো? এখন যেখানে জীবন নিয়ে আর মানুষকে সচেতনতা সৃষ্টি করতে যেখানে আমরা হিমশিম খাচ্ছি সেখানে পড়াশোনাটা কি আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে না? বা আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা মনে করি অলরেডি গতকালের লাইভ সেশনে আমরা আলোচনা করেছি, কয়েকজন শিক্ষক কালকে উপস্থিত আলোচনা করেছিলেন যে এটা, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কিছু কাজ করেছেন, বিশেষ করে এটা শুধু আপনার লেভেলের জন্য না, সংসদ টিভিতে বিভিন্ন ক্লাসের ক্লাস হচ্ছে সংসদ টিভিতে, তারপরে বাংলাদেশের অন্যান্য যে টেলিভিশনগুলো রয়েছে সেখানেও ক্লাস হচ্ছে, এছাড়াও সোশ্যাল মিডিয়াতে অনেক টিচাররা ক্লাস করে তাদের ভিডিওগুলো আপলোড করছে। আর আপনার কথাটা হলো যে একটা প্রস্তাবনা আকারে আসছে যেই সময় আপনি যেহেতু আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে আপনার ক্রেডিট বা সেমিস্টার ফি আপনি অলরেডি পরিশোধ করে দিয়েছেন, তো এটা সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার ইন্টারনেট সুবিধাটা দিয়েই গুগল ক্লাসরুম অথবা জুম চালু করতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রযুক্তিমন্ত্রী এবং টেলিযোগাযোগ মন্ত্রী, তারা যদি শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে প্রণোদনা ইন্টারনেট বা MBA যদি দেয়, বা তাদেরকে ফ্রি অথবা কোনোভাবে শিক্ষার্থীদেরকে ক্লাস করার জন্য আমাদের সময়টা যদি আরও বাড়ে, তাহলে হয়তো আমাদের এই শিক্ষার্থীদেরকে হয়তো ঘরে বসেই ক্লাস করাইতে হবে। এই ক্ষেত্রে তাদের মোবাইলে অবশ্যই আমরা তথ্য সবাই জানি, আমরা তাদের যদি MBটা যদি আমরা ফ্রি পাই বা তাদের MB প্রণোদনা যদি আমরা পাই তাহলে কিন্তু তারা ক্লাস করতে পারবে। তো আশা করি যারা সংশ্লিষ্ট আমার লাইভ দেখছেন তারা এই কথাটা বিষয়টা তারা নোট করবেন, প্রশাসনের যারা আমার ভিডিও যারা লাইভ দেখছেন বা পরবর্তীতে লাইভ রেকর্ড দেখবেন তারা বিষয়টা নজর রাখবেন। তো শাওন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। জি জি, আমরা খুব সংক্ষেপে আমরা একটু শেষ করবো প্লিজ। জি জি, সংক্ষেপে। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের যারা সহপাঠী যারা টিউশনি করতো বা বিভিন্ন পার্ট টাইম জব করতো, তাদের অর্থনৈতিক অসচ্ছল ছিল, তারা হচ্ছে এখন টিউশনি করতে পারছে না তারা এলাকায়, যার জন্য অনেকে টিউশনি করে তাদের ফ্যামিলিতে টাকা পাঠাইতো, তার যে অসচ্ছল যারা ছিল তারা কিন্তু অনেক এই করুণ জীবনযাপন করতেছে, তো সেখানে অনলাইন ক্লাস করা যাবে না। কিন্তু তাদের জন্য আমরা হচ্ছি সাধারণ বিজ্ঞান বিষয়ে বাংলা 14তম ব্যাচ আর কি, তো আমরা কয়েকজন যাদের সামর্থ্য ভালো আছে বা আগ্রহী তারা হচ্ছে এই কয়েকজন মিলে আমরা একটা এই গ্রুপ খুলছি মেসেঞ্জারে, যেটা হচ্ছে অজ্ঞাতনামা পাস, সেখানে আমরা আলোচনা করে আমাদের এই ব্যাচের 14তম ব্যাচের এই 7-8 জনের অর্থনৈতিক সমস্যা আছে, যারা টিউশনি করার তো এখন টিউশনি নাই, তো হচ্ছে তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য যত দিতে দেওয়া যায় 7-8 জনকে আমরা যেমন পারি 500-1000 করে দিচ্ছি, তো হচ্ছে আমরা 7-8 জনকে মোটামুটি ভাবে, আমরা তো আর সবসময় দায়িত্ব নিতে পারবো না, তো আমাদের যতটুকু করা আমাদের সহপাঠী হিসাবে যতটুকু করা আমরা হচ্ছে এখানে যদি একজন শিক্ষার্থীকে যদি 1500 করে টাকা দেওয়া যায় তাহলে আর কি উপকার হয়। তো হচ্ছে আমি না শুধু আমাদের ব্যাচ না শুধু যদি এমন যারা আছে যারা সাহায্য করতে পারে তাদের সামর্থ্য আছে
আশেপাশে মানুষ কে যাদের অসহায় আছে, যারা সহপাঠী আছে, বন্ধু আছে, তারা যদি সাহায্য করে তাহলে দেশের এই করুণ পরিস্থিতিতে আমরা ইনশাল্লাহ সামনে উঠতে পারবো। শাওন, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন আপনি। আমি মনে করি এটা এটা বাংলাদেশের সকল সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য করণীয় হতে পারে। সেটা হলো আপনিই জানেন যে আপনার কোন বন্ধুটা এই মুহূর্তে অর্থের অভাবে রয়েছে, কোন ফ্যামিলির তে খাবার নাই, কোন বন্ধুর ফ্যামিলির তে খাবার নাই, এই অর্থকষ্ট কিন্তু আপনি জানেন, কারণ আপনি সেই বন্ধুর সহপাঠী। তো এইভাবে আমরা এইভাবে বন্ধুদের পাশে তার বাসায় চাল ডালের ব্যবস্থা করতে পারি, আমার অবস্থা যদি ভালো থাকে, অথবা আমি দুজনে মিলেও কিন্তু আমরা যদি আমরা 500 টাকা করে যদি আমরা 10 জনে দিই তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট হয়, বা যাই হোক না কেন আমরা যেন তার বাসায় পৌঁছতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই সুন্দর পরামর্শটা দেওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম শাওন, ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমরা আমাদের আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা কথা শুনছিলাম। তো আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, যদি আর কেউ যদি যুক্ত হতে চান আমাকে একটু লাইভ মেসেঞ্জারও যুক্ত হতে পারেন, যে আমরা যুক্ত হতে চাই। আর আমরা একদম শেষের দিকে চলে এসেছি মুক্তা দেকে আমি একটু নেওয়ার চেষ্টা করছি। মুক্তা, যদি আপনি আমাকে যদি একটু শুনতে পান তাহলে অবশ্যই রিসিভ করবেন আমার কল। হ্যালো, তো আমরা শেষ করতে চাই। আর হ্যালো, হ্যালো মুক্তা, আমি আপনাকে যুক্ত করার চেষ্টা করছি। মুক্তা, আমার সাথে আপনি যুক্ত হচ্ছেন? অনেককে আমি দেখতে পাচ্ছি, অনেকে লাইভে রয়েছেন। মুক্তাকে আমি একটু বলবো কলটা রিসিভ করার জন্য। আমরা একদম শেষের দিকে মুক্তা, তারপরেও আপনারা যারা অপেক্ষমান ছিলেন আমি তাদেরকে একটু নেওয়ার চেষ্টা করব। অনেকেই, অনেক রাত হয়ে গেছে অলরেডি, তো তারপরেও মুক্তা যুক্ত হচ্ছেন। মুক্তা যদি আমাকে শুনতে পান, মৌলভীবাজার। তো আপনার আপনার একটু পরিচিত হন সবার সাথে, আপনার পড়াশোনা কোথায়, কিভাবে একটু পরিচিত হন সবার সাথে। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী। আচ্ছা, তো আজকে আমাদের বিষয় করোনায় করণীয়, আপনি কি বলতে চান, কি করণীয় রয়েছে আমাদের শিক্ষার্থীদের? আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে প্রথমে যেহেতু মানে সারা বিশ্বে একটা দুর্যোগপূর্ণ অবস্থা করোনার জন্য, তো যাতে আমরা স্টুডেন্টরা যাতে আমাদের মনোবলটা দৃঢ় রাখে, যাতে দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশাগ্রস্ত না হই, তারপরে নিজের পড়াশোনাটা করি। একটা নিয়ম করে যেহেতু একটা বড় একটা ছুটি পাওয়া গেছে আর ঘরেও থাকতে হবে, তো নিজে পড়াশোনাটা করি, পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারের বয়স্ক সদস্য আর বাচ্চাদের খেয়াল রাখি। আর সব থেকে বড় যেটা কথা হচ্ছে যে আমরা নিজের জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী নিজের যে অসচ্ছল সহপাঠীরা আছে বা জুনিয়ররা আছে তাদের পাশে যেন দাঁড়াই। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা মানে আপনি যদি সুযোগ দেন একটা ইনফরমেশন দিতে চাই। অবশ্যই অবশ্যই।
বলেন। দেখা গেছে যে মানে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসিসার যে আমাদের যারা অসচ্ছল সহপাঠীরা আছে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা অসচ্ছল ইয়েরা আছে মানে ছাত্ররা, তাদের জন্য দেখা গেছে স্যার একটা ফান্ড গঠনের চেষ্টা করতেছেন। আবার এদিক থেকে আমাদের মানে শিক্ষক মন্ডলীয় মানে অনেক ইয়ে সচেষ্ট, তো ওনারা দেখা যাচ্ছে যে সবার একদিনের বেতন দিয়ে দিচ্ছেন, একটা দিয়ে একটা ফান্ড তৈরি করতেছেন, তো এখানে যারা অসচ্ছল আছে তাদের সাহায্য করা হবে। তো আমি এটা মনে করি যে পাবলিক ইউনিভার্সিটির ইতিহাসে একটা আসলে একটা মহত্বপূর্ণ উদ্যোগ, আর সেই হিসাবে আমরাও চেষ্টা করতেছি। ধরেন আমিও আমার নিজের নিজের জায়গা থেকে আমার আশেপাশে যারা দেখি, তো আমার ফ্যামিলির ইয়েতেও মানে আমার ভাই বোনদের সহায়তা বা আমার নিজের যতটুকু সামর্থ্য আমরা সবাই মিলে মানে চেষ্টা করি সামাজিক দূরত্বটা বজায় রেখেও মানে একটু সাহায্য করা আর কি। অনেক সুন্দর একটা কথা বলেন। একটু আগে শাওনও বলছিল যে আপনার একজন শিক্ষার্থী শাওন বলছিলেন যে যে আমরা যারা আমাদের সহপাঠী যারা যাদের অবস্থা আর্থিক অবস্থা ভালো না অসচ্ছল, তো আমরা বন্ধুরা কিন্তু চেষ্টা করলে পারি তাদের পাশে দাঁড়াতে। আমরা আমাদের সচ্ছল ফ্যামিলির যারা শিক্ষার্থী রয়েছি তারাও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে তাদের পাশে আমরা কয়েকজন মিলেও কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি। আর আপনি শিক্ষকদের কথা যেটা বললেন যে যারা নিজেদের একদিনের বা এক মাসের বেতন তারা তুলে দিয়েছেন শিক্ষার্থীদের জন্য, এটা কিন্তু প্রতিটা শিক্ষকরাই কিন্তু এটা ই করতে পারে আর কি। যারা বাংলাদেশের শিক্ষক রয়েছে তারা আপনার এই কথা যদি শোনে যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে উদ্যোগটা নিয়েছে বা আপনি যেটা বলছিলেন যেভাবে, সেভাবে তারা যদি একদিনের বেতনটা দিয়ে এক মাসের বেতনটা যদি দিয়ে দেয়, তাহলে তাদের কলেজ স্কুল কলেজের যে দরিদ্র শিক্ষার্থীগুলো রয়েছে তারা কিন্তু এই লকডাউন অবস্থায় কিন্তু তারা অনেক উপকৃত হবে আর কি। তো আর কি বিষয় বলতে চান বলেন আপনি মুক্তা, প্লিজ আপনাকে শুনছি, বলেন। আমি আরেকটা জিনিস বলতে চাই যে মানে যারা আছে যে আমাদের সমবয়সী আছে বা আমাদের ছোট বড় সবাই আছে যারা হচ্ছে যে ঘর থেকে বেরোন, অনুগ্রহ করে ঘর থেকে বের হবেন না, নিজের জীবনটা তো হচ্ছে ঝুঁকির মধ্যে ফেলবেনই, সাথে সাথে নিজের পরিবারেরও। আপনি একজন আক্রান্ত হবেন, দেখা যাচ্ছে যে আপনার জন্য আরো অনেকজন আক্রান্ত হইতে পারে, তো এটা মেনে চলুন। আর হচ্ছে যে যারা হচ্ছে আমাদের মতো শিক্ষার্থী, আমাদের তো একটা এমন একটা বিষয় আছে যে আমরা তো মোটামুটি সময় পাই না যে জবের পড়াশোনা, সবাই যাতে পড়াশোনা করে এই সময়টা যাতে কাজে লাগায়, না আমার বন্ধু বা জুনিয়র সবার প্রতি আমার এটাই আহ্বান সময়টা যাতে কাজে লাগায় আর জন্য সবার জন্য দোয়া করে। কিন্তু দোয়া করা ছাড়া তো আর কোনো ইয়ে নাই, আমাদের যদি একমাত্র সৃষ্টি করতে পারেন যে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে, সবাই সবার জন্য যদি দোয়া করে হয়তো বা সৃষ্টি করতে হবে এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করবেন আর কি। জি মুক্তা, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি যেখানেই থাকুন নিরাপদে থাকবেন, আবারও করোনা কাল কেটে উঠলে আবারও সেই শিক্ষার্থীদের সাথে যুক্ত হবেন। আর কে যুক্ত হতে চায় একটু আমরা একটু গ্রুপে একটু তাদেরকে যদি কেউ, হ্যাঁ অবশ্যই আমাকে গ্রুপে লিখবেন। আর আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মুক্তা যুক্ত হয়েছিলেন, তার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আর কে যুক্ত হতে চায় একটু আমরা একটু দেখেই তাদের কাছ থেকে মূলত আজকে বিদায় নিতে চাই। তো আমাদের আজকে দীর্ঘক্ষণ আমরা একটা কথা বারবার উঠে আসছে যে সেটা হলো যে এই মুহূর্তে সবাই চাচ্ছে যে সবাই যেন পাশে থাকতে পারে, সবাই যেন পাশে থাকতে পারে। অর্থাৎ আপনারা আপনাদের যারা রয়েছে যারা শিক্ষার্থী যারা রয়েছে তাদের দাবি হলো অসচ্ছল যারা রয়েছে তাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি। হয়তোবা আমরা অনেককে আজকে যুক্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু চেষ্টা করতে পারিনি, তো তারপরেও আরও যারা এতক্ষণ যুক্ত ছিলেন বা কথা শুনছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম শেষের দিকে, শেষের দিকে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারবেন। আমরা দেখি আরেকজন কি, হ্যালো আইরিন আমাকে যদি শুনতে পান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা একটু যাচ্ছি। আরিন যদি আমাকে শুনতে পান, আইরিন যদি আমাকে শুনতে পান, আইরিন আমাকে যুক্ত হওয়ার জন্য আপনাকে চেষ্টা করছি। এরপরে কে রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করছি যে কাকে আমরা যুক্ত করতে পারবো।
অনেকে লাইভে দেখতে চাচ্ছেন, আমরা অনেকে কমেন্টস করছেন, ম্যাম আপনাকে লাইভে দেখতে চাই, নীলোফা ম্যামকে লাইভে দেখতে চাই, সাগর বলছেন, নীলোফা ম্যাম যদি যুক্ত হতে পারেন অবশ্যই জানাবেন। তো আজকে শেষ করতে চাই, ইমন শাওন যুক্ত হয়েছিলেন, আর আইরিন আইরিনকে যুক্ত করার চেষ্টা করছিলাম। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের আজকের লাস্ট কল, একদম শেষ শেষ কল, আমরা দেখি শেষ কলে যদি কেউ যুক্ত হতে পারেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্ত আমরা আজকে কথা শুনলাম, তো আমরা একদম শেষে যুক্ত ছিলাম, আমরা আজকে শেষ মানুষ ধরার চেষ্টা করছিলাম, যারা যারা আমার কল দেওয়ার চেষ্টা করেছিল, যারা আজকে আমার সাথে যারা যুক্ত ছিলেন, আজকে বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুক্ত ছিল, তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমার সাথে কলে তারা যুক্ত করেছেন। তো পরবর্তীতে আবারও কোনো একদিন লাইভে আমরা যুক্ত করব কোনো একটা নতুন বিষয় নিয়ে। তো আমরা আমাদের আজকের যে যিনি মডারেটর রয়েছে, আমরা একটু আমাদের মডারেটরের কাছে একটু যদি যেতে পারি, যদি স্যার আমাকে যদি এই মুহূর্তে যদি শুনতে পারেন একটু, আমরা স্যারের কাছে একটু যাব। আমাদের আজকের বরাবরের মতোই যিনি মডারেট করে থাকেন প্রফেসর অধীর চন্দ্র সরকার, আমরা তার কাছে একটু যাওয়ার চেষ্টা করছি। স্যার যদি আপনি আমাকে শুনতে পান, আপনার কাছে ফিরছি এবং আজকের সেশন শেষ করার জন্য, আজকে স্যারের কথার মাধ্যমে শেষ করব। স্যার যদি আমাকে শুনতে পান, আজকের লাইভ সেশনের মডারেটর,
স্যার আবারও আপনার মাধ্যমে শেষ করতে চাই। আপনি দীর্ঘক্ষণ স্যার শুনছিলেন বিভিন্ন শিক্ষার্থীদের কথা, শিক্ষকদের কথা, তারা তাদের যে আবেদন ছিল, কেউ বলছেন যে আমরা এই দুর্যোগে যেন আমরা সবার পাশে দাঁড়াই, কেউ ধান কাটার কথা বলেছেন স্বেচ্ছাসেবী শ্রম হিসেবে, কেউ বলেছেন যে আমরা যেন আমাদের অসচ্ছল পরিবারের যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা আমাদের সহপাঠী বা যারা অসচ্ছল রয়েছে তাদের পাশে যেন আমরা গ্রুপ করে যেন তাদের জন্য টাকা বা আমরা অর্থ সহযোগিতা করি, বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ আপনারা শুনেছেন। স্যার আপনার কথার মাধ্যমে আজকে আমরা লাইভ শেষ করব। স্যার ধন্যবাদ দুলাল। করোনা পরিস্থিতিতে আমাদের প্রায় পৃথিবীর 209টি দেশ এবং অঞ্চল একের পর এক আক্রান্ত হতে হতে প্রায় 24,31,000 ছাড়িয়ে যাওয়া, একের পর এক মৃত্যু, মৃত্যু এক থেকে শুরু করে আজ 1,66,000 ছাড়িয়ে যাওয়া, ভয়ের পর ভয়, আতঙ্কের পর আতঙ্ক আমাদেরকে এক ধরনের গ্রাস করে ফেলেছিল, আমাদেরকে এক ধরনের আড়ষ্ট করে ফেলেছিল। এবং এই সিরিয়াসনেসের মধ্যে আজকের এই লাইফে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন এবং তার চমৎকার করে করোনা পরিস্থিতিতে তাদের করণীয় যেমন স্থাপন করেছেন, উল্লেখ করেছেন, পাশাপাশি আমাদের প্রিয় শিক্ষার্থীরা কবিতায় গানে আমাদের ওই সিরিয়াসনেস থেকে একটু সময়ের জন্য হলেও একটু প্রশান্তি, একটু প্রশস্তি এনে দিতে সক্ষম হয়েছিল। তাই আজকের এই লাইফে যারা যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের সবাইকে আজকের এই লাইফে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের সঞ্চালককে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা এমন একটি অনুষ্ঠানে সঞ্চালনার মতো একটি গুরুদায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা শুনেছেন এবং তাদের প্রতি একটি নিবেদন রেখে লাইভটি আপনারা শেয়ার করুন, কমেন্টস করুন, এভাবে প্রত্যেকটা জনপদে আমাদের এই কথাগুলো পৌঁছে যাক। এইভাবে আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা আবার করোনাকে পরাভূত করব, আমাদের সেই নতুন সূর্যের দিন ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সরকার তার কথার মাধ্যমে আজকে আমরা শেষ করলাম আজকের লাইভ। পরবর্তী সেশনে হয়তো আপনিও আবার যুক্ত হতে পারবেন, তো সেই দিনটাই আসার আপনাদেরকে আগ্রহ যারা প্রকাশ করছেন লাইভে আসার, তো তারা আসবেন। তো আমি আজকে এখানেই শেষ করছি আমার আজকের লাইভ। প্রতিদিন রাত 9টায় আমি চেষ্টা করছি আপনাদেরকে যুক্ত করার জন্য, আপনারাও যুক্ত হয়ে আপনার মনের কথাটা জানাতে পারেন, কি ভাবছেন, কি চিন্তা করছেন, কোন কথাটা বলা প্রয়োজন, কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন পেশাজীবীর মানুষদের পাশে কানেক্ট করার জন্য প্রতিদিন আমি উপস্থিত হই। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন, আমাদের যা আছে আমরা তাই নিয়ে যেন ঝাঁপিয়ে পড়ি। তো আজকে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কি ঘরে বসে থাকব, আমার কিছু করার নেই? আপনার কাছে যদি যা আছে, আপনি যদি দানবীর হন, আপনার টাকা নিয়ে আপনি মানুষের পাশে দাঁড়ান। আমি ঘরে বসে আছি তাই বলে কি আমি কিছু করব না? দায়িত্ববোধ থেকেই মূলত আজকে যুক্ত হয়েছিলাম এবং এই মানুষকে যুক্ত করার চেষ্টা করেছি। আশা করি আপনারাও আমার সাথে যুক্ত থাকবেন প্রতিদিনের লাইভে, আপনারাও আমার এই ভিডিও শেয়ার করবেন মানুষের কাছে। একটা মানুষের যদি ছোট্ট একটু উপকারও করতে পারবো, যদি করতে পারি, তাহলে আমি মনে করব যে আমি কৃতজ্ঞ এবং স্রষ্টার কাছে প্রার্থনা চাই। সুস্থ সুন্দর সকলের জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।